আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আমার আগের ছটা সেট আপনাদের ভালো লেগেছে এবং যারা নতুন এসেছেন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন তো আগে সেট সেভেনের প্রথম কোশ্চেন আমরা শুরু করছি সেটা হলো অ্যানসিয়েন্ট হিস্ট্রি বা বেদিক পিরিয়ড থেকে আমি এর উপরে প্রতিটা কোন কোন জায়গা থেকে কোশ্চেনগুলো সিলেক্ট করে নিয়ে এসেছি সেগুলো আমি উপরে হেডলাইনের সাবজেক্ট হিসেবে করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয় এবং কোন কোন চ্যাপ্টারগুলো আপনারা একটু বেশি ফোকাস করবেন সেই হিসাবে আপনাদের একটা সুবিধা হবে তো প্রথম প্রশ্ন হলো দ্য বেদা হুইচ ইজ পার্টলি ইন প্রোজ অ্যান্ড পার্টলি ইন ভার্স মানে কোন বেদ আংশিকভাবে গদ্য বা এবং আংশিকভাবে শ্লোকে আছে তো বেদে মোট চারটে বেদ আছে রিক সাম যজু অথর্ব প্রথম তিনটে বেদ পুরোটাই শ্লোকে রয়েছে এবং লাস্ট যে বেদটা রয়েছে সেটা হলো অথর্ব বেদ সেই অথর্ববেদ কিন্তু কিছুটা শ্লোকে এবং কিছুটা গদ্য পুরো কিন্তু গদ্যে পুরো কিন্তু শ্লোকে নেয় এটা কিছুটা গদ্য এখানে অ্যাড হয়েছে অথর্ব বেদে ইন হুইচ সাইড অফ ভ্যালি সিভিলাইজেশন ফায়ার অল্টার হ্যাড বিন ডিসকভার্ড সিন্ধু সভ্যতা সিন্ধু পতাকা সভ্যতার কোন স্থানে ফায়ার অল্টার মানে মানে অগ্নি নির্বাপক আর কি যন্ত্র আবি পাওয়া গেছে সেটা কালীবাঙ্গনে তো এইসব কোশ্চেন ভ্যালি সিভিলাইজেশনে কোন সাইডে কী পাওয়া গেছে যেমন বোনস অফ ক্যামেল বোনস অফ হর্স মানে হা ঘোড়ার হাড় তারপর হচ্ছে ওই উটের হার কোথায় পাওয়া গেছে কোথায় ডক কেয়ার রয়েছে এগুলো ম্যাক্সিমাম টাইম কোশ্চেন আসে তো কালীবঙ্গনে এর ফায়ার ছিল আর আমি প্রতিটা কোশ্চেনে বাংলার সঙ্গে সঙ্গে ইংলিশও দিয়ে দিয়েছি কারণ আমাদের যে রাজ্য লেভেলে পরীক্ষা সেখানে বাংলা থাকলেও যেগুলো কেন্দ্রীয় সরকারের কর্মচারী যে পরীক্ষাগুলো হয় এসএসসি সিজিএল বা আইবিপিএস সেই ক্ষেত্রে কিন্তু বাংলায় প্রশ্ন থাকবে না তাই আমাদের একটু ইংলিশটা অভ্যস্ত করতেই হবে তাছাড়া কোনো উপায় নেই আর ওখানে তো আপনি কোনো বাংলায় প্রশ্ন পাবেন না তখন দেখা যাবে আপনি হয়তো প্রশ্ন জানেন কিন্তু যেহেতু বাংলায় কিছু টার্ম আপনি ইংলিশে কিছু টার্ম আপনি জানেন না সেই জন্য হয়তো ওই কোশ্চেনটা আপনাকে বাধ্য হয়ে ভুল ভুল অ্যান্সার দিলেন বা ছেড়ে দেন পরে যখন জানবেন যে বাংলায় ওটা এত ইজি ছিল তখন না কিছু করার থাকবে না সেই তাই বাংলার সাথে সাথে ইংলিশটাও একটু পড়া অভ্যাস করুন আস্তে আস্তে হু তো হুইজ দ্য কোর্ট পয়েন্ট অফ সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয় নেপোলিয়ান অফ ইন্ডিয়া তার কোর্ট পয়েন্ট ছিল হরিসেন হরিসেন সমুদ্রগুপ্তের সহকবি বা কোর্ট পোয়েট ছিলেন হুইচ সুলতান শিফটেড দ্য ক্যাপিটাল ফ্রম দিল্লি টু আগ্রা কোন সুলতান দিল্লি থেকে আগ্রাতে রাজধানী স্থানান্তরিত করেন সেটা সিকান্দার লোদি সুলতানের পিরিয়ডে লোদি ডাইনেস্টির তিনি রাজা ছিলেন সম্রাট ছিলেন বা সুলতান ছিলেন তো এই লোদি ডাইনেস্টি যে ফাউন্ডার তিনি বহলুল লোদি আর যে লাস্ট কিংস এগুলো ইব্রাহিম লোদি এই ইব্রাহিম লোদি বাবুরের কাছে পরাজিত হয় ব্যাটেল অফ পানিপথ ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ বা পানিপথের প্রথম যুদ্ধে এবং সুলতান যুগে শেষ হয় এবং একটা মুঘল যুগের উত্থান ঘটে ফিফটিন টোয়েন্টি সিক্সে তো দিল্লি থেকে আগ্রাদের রাজধানীতে স্থানান্তরিত করেছিলেন সিকান্দার লোদি ইন হুইচ প্যাটের আকবর ডিফিটেড রানা প্রতাপ কোন যুদ্ধে আকবর রানা প্রতাপকে পরাজিত করেন সেটা হলদিঘাটের যুদ্ধে পনেরোশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে তো ম্যাক্সিমাম রাজপুতরা কী হয়েছিল আকবরের কাছে বসতা শিকার করে নিয়েছিল কিন্তু একমাত্র রানা প্রতাপই আকবরকে আকবরের কাছে বসতা শিকার করা যার কারণে তার সঙ্গে যুদ্ধ হয় এবং হলদিঘাটের যুদ্ধে হারা যায় এবং রানা প্রতাপ সেখান থেকে পালিয়ে যায় তো গল্প আছে চেতক নামে একটা ঘোড়ার পিঠে তার রানা প্রতাপের ঘোড়ার নাম ছিল চেতক তো চেতকের পিঠে যাচ্ছিলো সেই সময় আকবরের সেনাবাহিনী তার পেছনে ছিল এবং শেষ সামনে এক নদী পড়ে যায় যা নদীটা হয়তো খুব হয়তো বড়ো ছিল না তো চেতক তার প্রভুকে বাঁচানোর জন্য নদী নদীতে এক ঝাঁপে নদীতে নাকি পা পা পেরিয়ে গিয়েছিল তো এবং এইভাবেই রানা প্রতাপকে বাঁচায় এবং রানা প্রতাপ সেখান থেকে পালিয়ে জঙ্গলের দিকে চলে যায় এবং পরবর্তীকালে আবার ফাইট ব্যাক করে আকবরের সাথে এবং আকবরকে অনেক জায়গায় হারিয়েও দেয় মানে হারিয়ে মানে অনেকটা জায়গা দখলও করে নেয় তো আকবরের সময় রানা প্রতাপ একজন ওর প্রতিদ্বন্দ্বী ছিল বললে বলা যায় তো হলদিঘাটের যুদ্ধ পনেরোশো ছিয়াত্তর পনেরোশো ছাপ্পান্নতে হয়েছিল ব্যাটল পানিপথের দ্বিতীয় যুদ্ধ ঠিক তার সঙ্গে কুড়ি বছর পরে হল ব্যাটেল অফ হলদিঘাটি ইন হুইচ আর পর্তুগিজ ক্যাপচার গোয়া কত সালে পর্তুগিজ ক্যাপচার করে পর্তুগিজ কিন্তু অনেক আগেই ক্যাপচার করে নিয়েছিল সেটা হলো পনেরোশো দশ সালে গোয়া ক্যাপচার করে এবং উনিশশো একষট্টি সালে তারা গোয়াকে উনিশশো একষট্টি ডিসেম্বরের উনিশ উনিশশো একষট্টি তারা গোয়া ছেড়ে দেয় মানে ভারত গোয়া দখল করে মানে সব থেকে যদি কোন বিদেশিরা ভারত ভারতে আয়ত্ত করছিল বা বেশির আয়ত্ত করতে যদি হয় তাহলে অভিয়াসলি এটা পর্তুগিজরা হবে আচ্ছা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আর মহাত্মা গান্ধী থেকে তো কোশ্চেন আসেই তো এখানে একটা যে একটা কোশ্চেন রেখেছি হুইচ ওয়াজ দ্য অনলি সেশন অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রেসিডাইড বাই মহাত্মা গান্ধী মহাত্মা গান্ধী সভাপতিত্বে ভারতীয় ভারত জাতীয় কংগ্রেসের একমাত্র অধিবেশন কোনটি মানে মহাত্মা গান্ধী একবারই মাত্র সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের সেটা বেলগামে নাইনটিন টোয়েন্টি ফোরে আর কোনোদিন তিনি সভাপতি হননি এর আগেও কোনোদিন হননি হু ওয়াজ দ্য ভাইস রয় অফ ইন্ডিয়া ডিউরিং স্বদেশী মুভমেন্ট স্বদেশী মুভমেন্টের সময় ভারতের ভাইস কে ছিলেন উনিশশো সালে ব্রিটিশ গভর্নমেন্ট ঘোষণা করলো যে বাংলাকে দুভাগে ভাগ করা হবে কারণ দেখালো যে শাসন করা খুব কষ্ট হচ্ছে মানে অ্যাডমিনিস্ট্রেশন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে যে অ্যাডমিনিস্ট্রেশনের যে কাজগুলো সেগুলো ঠিকঠাক হচ্ছে না কারণ বাংলা তখন অনেক বড়ো ছিল কিন্তু এটা অ্যাকচুয়াল কারণ ছিল না অ্যাকচুয়াল কারণ ছিল তখন বাংলায় আস্তে আস্তে আন্দোলন বড়ো হতে থাকে সেই আন্দোলনটাকে দমানোর জন্য যদি রাজ্যটাকে ভাগ করে দেওয়া হয় তাহলে সেই আন্দোলনটা অনেক দমে যাবে সেই আশা করে এই বাংলা বঙ্গভঙ্গ করেছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে গোটা বাংলা জ্বলে উঠলো এবং স্বদেশী আন্দোলন শুরু হয়ে গেলো স্বদেশী আন্দোলন আর বয়কট আন্দোলন তো অ্যাকচুয়ালি যেই যেই বঙ্গভঙ্গ যার সময়ই ঘটেছিল তার সময় স্বদেশী আন্দোলন শুরু হতে থাকে সেই বঙ্গভঙ্গ আন্দোলনের যে যার টাইমে হয় তার নাম হচ্ছে ভাইস হচ্ছে লর্ড কার্জন এবং উনিশশো এগারো সালে শেষ মে গভর্নমেন্টকে বঙ্গভঙ্গ রদ করতে হয় নাইনটিন ইলেভেন তখন ভাইসরা ছিল লর্ড হার্ডিন্স এবং শুধু বঙ্গভঙ্গ রদই নয় আরও একটা ঘটনা ঘটান সেটা হলো কলকাতা থেকে রাজধানী সিট করে দিল্লিতে নিয়ে যান ইন হুইচ আর ফ্রেঞ্চ রেভলিউশন এটা জিওগ্রাফি নয় সরি এটা হিস্ট্রি হবে ওকে এটা ওয়ার্ল্ড হিস্ট্রি এটা ভুল হয়ে গেছে তো ইন হুইচ ইয়ার ফ্রেঞ্চ রেভলিউশন বিজ্ঞান সেভেনটিন এইটটি নাইনে হয় এই ফরাসি বিপ্লবের যেই মূল কথা ছিল সাম্য মৈত্রী ঐক্য তো এই কথাটা কিন্তু আমাদের সংবিধানে নেওয়া হয়েছে সৎ ভারত পৃথিবীতে যে গণতন্ত্রের উত্থান এই ফরান ফরাসি বিপ্লব থেকেই শুরু হতে থাকে এই ফরাসি বিপ্লবের সিক্সটিন লুইকে হত্যা করা হয় আর এই ফরাসি বিপ্লবের মধ্যে উঠে 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 আসে নেপোলিয়ানের মতো একজন বীরযোদ্ধার সতেরোশো নিরানব্বই পর্যন্ত এই ফ্রেঞ্চ রেভলিউশন চলেছিলো হুইচ ইন্টারন্যাশনাল লাইন সেপারেট ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান কোন আন্তর্জাতিক সীমানায় ভারত ও পাকিস্তানকে পৃথক করেছে সেটা রেড ক্লিপ লাইন এই রেড ক্লিপ যদি বাংলাদেশ আর ভারত বলতো তাহলেও রেড ক্লিপ লাইন হতো আর যদি আফগানিস্তান আর পাকিস্তানকে আলাদা করছে ডুরান্ট আর ভারতকে চীন থেকেও আলাদা করছে ম্যাকমোহন লাইন তো রেড ক্লিপ লাইন নিয়ে বলি রেড ক্লিপ এই কমিশন গঠন করা হয়েছিল ভারত আর পাকিস্তানের মধ্যে সীমানা কাটা করার জন্য তো রেড ক্লিপ মেনলি পাকিস্তানে করে আসার পর যখন মানে বাংলায় যে ভাগ করতে এসছি ভাগ করতে যাচ্ছিলো তখন অনেক প্রবলেম ফেস করে বা লোকের বাড়ির উঠোন ওপর দিয়েও বর্ডার চলে যাচ্ছিলো তো রেড ক্লিপের ছ মাসের প্রোজেক্ট ছিল রেড ক্লিপ কিন্তু মানে ওই না জমা দিয়েই চলে যায় আর কি রিপোর্ট না জমা দিয়েই চলে যায় কিন্তু পরবর্তীকালে ওর যে পার্টনারটা ছিল ওই রিপোর্টটা রেডি করেছিল এবং পরবর্তীকালে ওটা রেড ক্লিপের নামেই হয় বা অনেকে বলে রেড ক্লিপ নিজে মনের দুঃখে দু মাস পরে দিয়ে চলে গেছে দু মাসের রিপোর্ট করে দিয়ে চলে গিয়েছিলো তো আপনি বুঝতেই পারছেন যে বর্ডার এমন একটা তৈরি হয় যে একশোর ওপরও গ্রাম আছে যেগুলো ভারত ও পাকিস্তান ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো জায়গারই ছিল না ওগুলোকে ছিটমহল বলা হয় এই কয়েকদিন আগে কয়েক বছর আগে মানে বছরখানেক আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী হাসিনা বেগম দুজনে মিলে চুক্তি স্বাক্ষর করে এবং কিছু ছিটমহল ভারত নিয়ে নেয় কিছু ছিটমহল বাংলাদেশ নিয়ে নেয় তো এই যে ব্রিটিশরা এই যে ভারত পাকিস্তান ভাগ করেছে আর এই এড্যাড ক্লিফ এই সমস্যাটা তৈরি হয়েইছে আর একটা সমস্যা তৈরি করেছে ম্যাকমোহন লাইন ইন্ডিয়া চায়নার ম্যাকমোহন লাইনেও কিন্তু একটা প্রবলেম ক্রিয়েট করেছে যার কারণে এই এই বর্ডার লাইন নিয়েই কিন্তু লাইনের জন্যই কিন্তু ভারতের সঙ্গে চীনের ইন্দো সিনোযুদ্ধ নাইনটিন সিক্সটি টুয়ে হয়েছিল ব্রিটিশরা যেখানে যেখানেই গেছে বর্ডার নিয়ে সমস্যা তৈরি করে গেছে সেটা প্যালেস্টাইন হোক ইসরাইল হোক ভারত পাকিস্তানি হোক বা ভারত চায়নাই হোক অথবা নর্থ কোরিয়া বা সাউথ কোরিয়া থার্টি এইট প্যারালাল মানে আটত্রিশ নম্বর প্যারালাল যে বর্ডার লাইন রয়েছে সেটা সাউথ কোরিয়া ও নর্থ কোরিয়াকে আলাদা করেছে আর এটাই কিন্তু তৈরি করা ব্রিটিশদের এক প্রকার বলা যায় ব্রিটিশরা এটা তৈরি করেছিল বিশ্ব দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর পৃথিবীর থেকে ভয়ানক বর্ডার কিন্তু ওই উত্তর আর দক্ষিণ কোরিয়ার বর্ডার কি বলা হয় দ্য পিরিয়ড অফ ওয়ান রেভলিউশন অফ সান অ্যারাউন্ড দ্য সেন্টার অফ গ্যালাক্সিজ গ্যালাক্সির কেন্দ্রে যে সূর্যের এক পাক খায় সেটাকে কী বলা হয় যেমন পৃথিবী যেমন সূর্যের চারিদিকে ঘোরে সেরকম সূর্য কিন্তু স্থির ও কিন্তু কক্ষ নিজের কক্ষপথে ঘুরে ধরে তারা ওই এক পাক ঘোড়াকে বলা হয় কসমিক ইয়ার মাজুলি রিভার আইল্যান্ড ইজ সিচুয়েটেড ইন অন হুইচ রিভার মানে মাজুলি নদী দ্বীপ কোন নদীর তীরে অবস্থিত নদীর উপরে অবস্থিত সেটা হলো ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত এই মাজুলি রিভার আসাম রাজ্যে রয়েছে তো এক এক প্রকার ট্যুরিস্ট প্লেস বলা হয় আর যদি বলো তো এটা ডেল্টা বা বদ্বীপ থেকে বড়ো তাহলে গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ বা সুন্দরবন এটা বলা যায় তো অ্যাকচুয়ালি নদীদ্বীপ আর ডেল্টার মধ্যে পার্থক্য কী সেটা আপনাদের আপনাকে ইলো ইলাবোরেট করে দিচ্ছি তো সেটা হলো যে নদীদ্বীপ কী হয় নদীদ্বীপ এইটা ধরনের একটা রিভার জাস্ট সমুদ্রে যেরকম একটা দ্বীপ থাকে নদীর উপরেও এরকম একটা দ্বীপ থাকে এটাকে বলা হয় নদী আর বদ্বীপ কী হয় মোহনার দিকে যখন যায় নদী যখন মোহনার দিকে যায় এটা নিন মোহনা তো যাওয়ার আগে এরকম কতগুলো ডেলটার তৈরি হয় যেটা সুন্দরবনে হয়েছে আর কি এইটাকে বলা হয় ডেল্টা তো পৃথিবীর সবথেকে বড় নদী দ্বীপ হলো মাজুলি আর বৃহত্তম বদ্বীপ বা ডেলটা হচ্ছে গঙ্গা ব্রহ্মপুত্র ডেলটা ইন্ডিয়ান জিওগ্রাফি থেকে একটা কোশ্চেন মাউন্টেন থেকে হুইচ মাউন্টেনে সেপারেট হিমাচল প্রদেশ অন টিবেট সে মানে হিমাচল প্রদেশকে তিব্বত থেকে কে কোন শ্রেণী পৃথক করেছে সেটা অবশ্যই জাস্কার রেঞ্জ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি ন্যাশনাল পার্ক করে রাখবেন এগুলো খুব প্রশ্ন আছে জিম করবে ন্যাশনাল পার্ক বা আপনার গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক এগুলো থেকে কিন্তু প্রায় প্রশ্ন আসে এগুলো থেকে একটা প্রশ্ন থাকবেই তো গির ন্যাশনাল পার্ক অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্ন্যাংচুয়ারি ইজ লোকেটেড ইন হুইচ স্টেট সেটা গির অরণ্য কোন রাজ্যে অবস্থিত সেটা গুজরাটে অবস্থিত ইন হুইচ ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল দ্যার ইজ এ সেন্ট্রাল ইউনিভার্সিটি পশ্চিমবঙ্গের কোন জেলায় কোনো কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে একটু ঘুরিয়ে প্রশ্ন একটু ভাবলে আপনি অ্যান্সারটা পাবেন পশ্চিমবঙ্গে একটা মাত্র মানে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় রয়েছে সেটা হলো শান্তিনিকেতন যেটা বীরভূম জেলায় অবস্থিত আচ্ছা আমি একটা কথা বলি একটা প্রশ্ন করি আপনাদেরকে আপনারা কমেন্ট বক্সে জানাবেন যে উপাচার্য যেটা থাকে সেটা তো অ্যাপয়েন্ট হয় কিন্তু আচার্য যেটা থাকে সেটা কিন্তু অ্যাপয়েন্ট হয় না এটা অটোমেটিক্যালি একজন আচার্য হয় আর কি তো রাজ্য সরকারের যে বিশ্ববিদ্যালয়গুলো থাকে সেগুলোই আচার্য কে হয় এবং কেন্দ্র সরকারি বিশ্ববিদ্যালয়গুলো আচার্য কে হয় সেটা আপনারা একটু কমেন্ট বক্সে আমায় জানাবেন সুয়েজ ক্যানাল লিঙ্কস হুইচ টু সিস সুয়েজ খাল কোন দুটি সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল একটা মানে ইকোনমিক্যালি দিক থেকে দেখতে গেলে খুব গুরুত্বপূর্ণ একটা মানে ক্যানেল বলা যায় তো এটা হওয়ার জন্য প্রথমে এটা ব্রিটিশরা করেছিল ইংল্যান্ড বা ইউকে যাই হোক পরবর্তীকালে এটা মিশরের হাতে এখন মানে এখন বর্তমানে মিশর ওটা কন্ট্রোল করে সুয়েজ ক্যানেলকে তো এই দুটো লোহিত সাগর আর ভূমধ্য সাগর এই দুটোকে যুক্ত করেছে তো এই সুয়েজ খাল করার পেছনে মেন কারণটা ছিল আমি বুঝিয়ে দিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এই গোটা যে ল্যান্ডটা এটা এটা এই যে ল্যান্ডটা এটা হচ্ছে আফ্রিকা আর এটা হচ্ছে ইউরোপ তো এটা গুড অফ কেপ কেপ অফ গুড হোপ বলা হয় এই এলাকাটাকে কেপ অফ গুড হোপ এই যে এই এই এলাকাটা এই এলাকাটা সরি এই যে এই যে সামান্য একটা ফাঁক রয়েছে সমুদ্রটা কেপ অফ গুড হোপ বলা হয় তো যখন পর্তুগিজরা ভারত এসেছিলো বা ইউরোপিয়ানরা পরবর্তীকালে ভারত তখন তা তাদেরকে এই এতটা অতিক্রম করতে এসেছিলো কলম্বাস বা কলম্বাসের আগে যারা ছিল কলম্বাস নয় কলম্বাস আগে যারা ছিল তারা কী করতো ভারতকে জানতো যে ভারত অনেক ধনী দেশ ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করতে হবে এরকম মেন্টালিটি ওদের ছিল প্রথম দিকে কিন্তু ইউরোপিয়ানরা ভারত দখল করার জন্য আসেনি পরবর্তীকালে তারা ভারত দখল করে তাদের উদ্দেশ্য ছিল ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে কিছু পয়সা উপার্জন করা তো পরবর্তী ওরা যখনই আস মানে ভারত আবিষ্কার করবে ওরা ভারত যে একটা দেশ আছে সেটা সবাই জানতো তাদেরকে আসতে গেলে তাহলে কি করতে হবে তাদেরকে পায়ে হেঁটে আসতে হতো পায়ে হেঁটে আসতে গেলে এই এইরকম পজিশন হয়ে আসতে হবে তো এরকম পয়সা যদি আসতে হয় তাহলে মাঝে হিমালয় রয়েছে যেটা সম্ভব নয় হিমালয় পেরিয়ে ভারতের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্ভব নয় তাই একটাই পসিবল ছিল জলপথে ব্যবসা করা তো ইউরোপিয়ানরা ভারত ব্যবসা করবে হবে তখন তারা এই দিক দিয়ে আসার চেষ্টা করছে আবিষ্কার করার চেষ্টা করছে ওদের নাবিকরা যে ভারত এই দিকে থাকবে হয়তো কিন্তু এই এত বড়ো ভূমি বারবার এখানে আটকে যাচ্ছে তো একটা টাইম ওরা ভেবেই নিল যে এই দিক দিয়ে ভারত যাওয়া সম্ভব নয় মানে এই ভূখণ্ডটাকে ওরা অসীম ভেবে নিয়েছিল মানে ইনফিনিটি ভেবেছিলো যে এই জায়গাটা এই যে গুড অফ কেপ কেপ অফ গুড হোপ এই জায়গাটা তো কোনো ফাঁক নেই পরবর্তীকালে ভাস্কো টাকা ফাঁকটা পেয়ে ভারতে চলে গেছিল ঠিক তো কলম্বাস কী করলো কলম্বাস বল এই দিক দিয়ে ভারতকে আবিষ্কার করার চেষ্টা করলো দিয়ে আলটিমেটলি এরকম জায়গায় আমেরিকাকে আবিষ্কার করে ফেলেছিল আনফর্চুনেটলি বা আনফর্চুনেটলি যাই বলা যায় তো এত ঘুরে ঘুরে আসা তো সম্ভব নয় এই জায়গাটায় ঘুরে ঘুরে আসা সম্ভবত ব্রিটিশরা কী করেছিল এই পজিশানটায় দেখুন এখানে লেখাই আছে সুয়েজ ক্যানেল এই যে এই পজিশানটায় এখানে একটা ক্যানেল বানালো যেটা মিশরের কাছে বর্তমানে অবস্থিত যার কারণে দেখুন এই আমেরিকা ইয়ে থেকে ইউরোপ থেকে ভারতের ডিস্টেন্স মানে ফোর টাইমস মনে হয় কমে গেলো ফোর টাইমস কমে গেল আর ঘুরে ঘুরে যেতে হলো তাই এখনও সুয়েজ খাল বাণিজ্যিক দিক দিয়ে খুব গুরুত্বপূর্ণ তাই এটা কন্ট্রোল করার জন্য একবার বিবাদও শুরু হয়েছিল আমেরিকার ইয়ে মিশরের সাথে ব্রিটিশের আলটিমেটলি শেষ পর্যন্ত ব্রিটিশরা এটা ইয়েটা সরি মিশরীয়রা এরা বা ইজিপসিয়ানরা এরা এই করতে পারে ক্ষমতা দখল রাখতে পারে বর্তমানে ওদের কাছেই ক্ষমতা রয়েছে ক্ষমতা রয়েছে সুইচ ক্যানেল স্টেট অ্যানিমেল অফ ওয়েস্ট বেঙ্গল খুব সহজ একটা প্রশ্ন আমি একটা রাষ্ট্রীয় প্রাণী লিখেছি অ্যাকচুয়ালি স্টেটের মানেই কিন্তু রাষ্ট্রীয় সেই হিসাবেই লিখেছি যদি একটা রাজ্য প্রাণীই হবে সেটা হলো ফিশিং ক্যাট আর্টিকেল সেভেন্টিন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ কতগুলো আর্টিকেলের মধ্যে আর্টিকেল সেভেন্টিন ফরটিন আর থ্রি ফিফটি সিক্স আর থ্রি সিক্সটি এগুলো খুব গুরুত্বপূর্ণ এগুলো একটু দেখে যাবেন ওকে আর্টিকেল থ্রি সেভেন্টি টু এইটটি ফাইভ এগুলো সব গুরুত্বপূর্ণ আর্টিকেল এগুলো দেখে যাবেন তাহলে আর্টিকেল সেভেন্টিন আর আর্টিকেল ফোরটিন প্রায় এক্সামিনেশনে আসে আর্টিকেল সেভেন্টিন হলেও যে ভারতীয় সংবিধানের অনুচ্ছেদ সতেরো কার সাথে যুক্ত এটাকে বাংলায় বলা হয় সেটা হলো অ্যাভলিউশন অফ আন্টাসিভিলি মানে অস্পৃশ্যতার বিলুপ্তি হুইচ শিডিউল ডিটেলস দ্য ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন দ্য ইউনিয়ন অ্যান্ড দ্য স্টেট গভর্নমেন্ট কোন শিডিউল ইউনিয়ন ও রাজ্য সরকারের মধ্যে ক্ষমতা বিতরণ সম্পর্কে বিস্তারিত জানায় সেটা হলো সাত নম্বর শিডিউলে বিস্তারিত জানানো হয়েছে যে রাজ্য সরকার এতে কী কতটা ক্ষমতা থাকবে এবং কেন্দ্র সরকারের মধ্যে কোনটা ক্ষমতা থাকবে হু অ্যাডমিনিস্ট্রেটস দ্য ওথ অফ অফিস অফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ভারতের রাষ্ট্রপতি কে শপথ পরিচালনা করে একটু প্রবলেম হয়ে গেছে এটা মনে হয় আপলোডের সময় এটা হবে ভারতীয় রাষ্ট্রপতি শপথ পরিচালনা করেন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বা ভারতের প্রধান বিচারপতি দ্য প্রিয়ামবেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ ফর দা ফার্স্ট টাইম অ্যাম্যান্ডমেন্ট বাই দা ভারতের সংবিধানের প্রবর্তন প্রথমবার সংসদ ছিল ফর্টি সেকেন্ড অ্যামেন্ডমেন্ট যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয় ফর্টি সেকেন্ড থেকে বহু প্রশ্ন আসে ওটা একটু দেখে যাবে স্টাডি করে যাবেন যে ফর্টি সিক্স অ্যাম্যানমেন্ট মানমেন্ট ফিচার্সগুলো কী কী রয়েছে ইন হুইচার দ্য কোয়েটো প্রোটোকল ইনিশিয়ালি অ্যাডপ্টেড সেটা নাইনটিন নাইনটি সেভেনে কোয়েটো একটা জাপানের শহর সেখানে বিভিন্ন দেশের প্রতিনিধি নিয়ে এটা আলোচনা হয়েছিল যে কীভাবে গ্লোবাল ওয়ার্মিংকে কমানো যায় বিশ্ব উষ্ণায়ন যায় বিশ্ব উষ্ণায়ন যেটা রয়েছে সেটা কী করে থামানো যায় কীভাবে গ্রিন হাউস যে গ্যাসগুলো রয়েছে যে গ্যাসগুলোর কারণে পৃথিবীর দিন দিন গরম হচ্ছে সেগুলোর ইউজ কী করে ইন্ডাস্ট্রিয়াল লেভেলে কমানো যেতে পারে সেগুলো নিয়ে অনেক আলোচনা হয় এরকমই একটা মনিট্রিয়াল প্রোটোকল রয়েছে কানাডায় হয়েছিল। সেখানে ওজন লেয়ার নিয়ে আলোচনা হয়েছিল ওজন লেয়ার যে দিন দিন ফুটো হয়ে যাচ্ছে বা অ্যাবুলিশ হয়ে যাচ্ছে সেটা নিয়ে একটা আলোচনা হয়েছিল যা হোক এই ওইটাও একটু দেখে রাখতে পরের ভিডিওতে আমি চেষ্টা করব মোট্রেল প্রোটোকল নিয়ে বলা করার জন্য আসলে কোটা প্রোটোকল নাইনটিন নাইনটি সেভেন আর যদি বলে কী জন্যে এটা প্রোটোকলটা হয়েছিল অবভিয়াসলি সেটা গ্লোবাল ওয়ার্মিং রিলেটেড টপিক নিয়ে এই আলোচনার জন্য এই প্রোটোকলটা হয়েছিলো দ্য ওয়ার্ড ইকোনমিক্স ইজ টেকেন ফ্রম ইন হুইস ল্যাঙ্গুয়েজ ইকোনমিক্স শব্দটা কোথা থেকে নিয়ে দিলে গ্রিক থেকে গ্রিক ওয়ার্ড থেকে এই ইকোনমিক্স কথাটা এসছে দ্য সেন্ট্রাল ব্যাঙ্কিং ফাংশান ইন ইন্ডিয়ার পারফর্মবার অবভিয়াসলি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া নাইনটিন থার্টি ফাইভে গঠন হয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় এবং গোটা ব্যাঙ্কিং রেগুলেশান যেটা আছে সেটা এরা কন্ট্রোল করে যে কোনো ব্যাপারে হোক রেপো রেট হোক এসএলআর হোক বা রিভার্স রেট হোক এগুলো সবই নির্ধারণ করা হলো রিজার্ভ ব্যাঙ্কের কাজ গিলটেজ মার্কেট মিনস মানে মার্কেট অফ গভর্নমেন্ট সিকিউরিটিস গভর্নমেন্ট কখনো কখনো কিছু পয়সার দরকার হলে বা কিছু কোনো কিছু প্রকল্প ভিত্তিক টাকা দরকার হলে কতগুলো মার্কেটে কিছু ছাড়ে তার মধ্যে গোল্ড বন্ড থাকতে পারে বা আরও অন্য কিছু থাকতে পারে এটা মার্কেট আবার গভর্নমেন্ট সিকিউরিটিস বলা হয় হু প্রেসিডাইজ ওভার ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল যদিও ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল বর্তমানে নেই তার বদলে যে নীতি আয়োগ তো এই ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রশ্ন আসবে কারণ গেলেও এক্সামিনেশনে এই প্রশ্ন খুব গুরুত্ব রয়েছে তো জাতীয় উন্নয়ন পরিষদের সভাপতিত্ব করেন প্রাইম মিনিস্টার সুকন্যা সমৃদ্ধি যোজনা বা প্রকল্প কোন বছর চালু হয়েছিল সেটা টোয়েন্টি সেকেন্ড জানুয়ারি টু আমি সুকন্যা সমৃদ্ধি নিয়ে কিছু বলে দিই কারণ এখন যারা এক্সামিনেশনে কোশ্চেন আসছে তাতে হয়তো ওরকম প্রশ্ন আসতেই পারে তো সুকন্যা সমৃদ্ধি যোজনা যেটা আছে সেটা মেয়েদের জন্য প্রকল্প ফরটিন ইয়ার্সের নিচে বাচ্চাদের জন্য ফরটিন আমার চোদ্দো বছরের নিচের বাচ্চাদের জন্য এই প্রকল্প এই প্রকল্প মেনলি পোস্ট অফিসে রয়েছে এবং এর জন্য মিনিমাম টাকা জমা দিতে হয় থাউজেন্ড পার পার ইয়ার বর্তমানে আর এইটা চোদ্দো বছর একজনকে চালাতে হবে চোদ্দ বছর ফরটিন ইয়ার এবং নেক্সট সেভেন ইয়ার প্লাস সেভেন ইয়ার গভর্নমেন্ট চালাবে আফটার টোয়েন্টি ওয়ান ইয়ার্স এটা ম্যাচুরিটি হবে নট মানে একুশ বছর যদি কন্যার বয়স হয় বা মেয়ের বয়স হয় তাহলে কিন্তু ওটা হবে না ওই অ্যাকাউন্টার বয়স একুশ বছর হতে হবে এবং আঠেরো বছর পর যদি চাই তো ফর এডুকেশান অর ম্যারেজ ফিফটি পার্সেন্ট টাকা উইথড্রল করতে পারে ফিফটি পার্সেন্ট মানি ওকে এই হলো সুকন্যা সমৃদ্ধি যোজনা কম্পিউটার আর্নার্স থেকে একটা প্রশ্ন হুইজ দ্য ফাউন্ডার অফ ডাব্লু ডাব্লিউ ডাব্লু 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 যেটা আছে ডট কম আমরা বলে থাকি ওয়েবসাইটে যে কোনো তো এই ডাব্লু 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 ফুল ফর্ম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যার ফাউন্ডার হলো টিম বার্নার্স লি হ্যাঁ হোয়াট ডাজ স্ট্যান্ড ফর এনটার মানে হলো হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল আঠার কাজনাল থেকে একটা প্রশ্ন মধুবনী খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন মানে এটা বহু এক্সামিনেশনে এসছে এবং বহু মানে যারা এক্সাম সিলেক্ট কোশ্চেন করা তাদের কাছে একটা ফেভারিট প্রশ্ন মধুবনী স্টাইল অফ ফক পেন্টিং ইজ পপুলার ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট ইন ইন্ডিয়া মধুবনির লোকচিত্রকলা ভারতের কোন রাজ্যে জনপ্রিয় সেটা হলো বিহারে জনপ্রিয় হু রোড দ্য বুক সিটি অফ জয় সিটি অফ জয় বলতে কলকাতাকে বোঝানো হয়েছে কলকাতাকে এবং এটা এই ডোমিনিক লেপিয়ারের এই লেখা বই সিটি অফ জয় তিনি কলকাতাকেই এটা ইন্ডিকেট করেছেন ইন্টারন্যাশনাল ডে থেকে একটা প্রশ্ন আসতে পারে সেটা হুচ ডেই সেলিব্রেটেড অ্যাজ আর্থ ডে আজকে টোয়েন্টি সেকেন্ড অ এপ্রিল আর টোয়েন্টি সেকেন্ড এপ্রিল আজকেই হলো ওয়ার্ল্ড আর্থ ডে বা আর্থ ডে হুইচ স্টেট ফার্স্ট ইমপ্লিমেন্ট পঞ্চায়েত রাজ সিস্টেম প্রথম পঞ্চায়েত রাজ সিস্টেম কোন রাজ্য থেকে শুরু হয়েছিল বাস্তবায়ন হয়েছিল সেটা রাজস্থান থেকে পঞ্চায়েত রাজ থেকে অনেক কোশ্চেন আছে কোন অ্যামেন্ডমেন্ট থেকে পঞ্চায়েত রাজ শুরু হয় কোন আর্টিকেলে পঞ্চায়েত রাজের কথা উল্লেখ আছে তো পঞ্চায়েত রাজ একটু ভালো করে দেখে যাবেন হু আজ দ্য লিডার অফ চিপকো মুভমেন্ট এটা হলো চিপকো আন্দোলনের নেতা হলো সুন্দরলাল বহুগুনা এনভায়রনমেন্ট বাঁচাও রিলেটেড মানে পরিবেশ বাঁচাও রিলেটেড নিয়ে এই চিপকো আন্দোলন শুরু হয়েছিল যেটা সুন্দরলাল বহুগুণা তার ভূমিকা পালন করেছিলেন এবং তিনি বলেছিলেন ইকোনমি হলো সবথেকে বড়ো সম্পদ পরিবেশই সবথেকে বড় সম্পদ এই কথাটা বলেছিলেন সুন্দরলাল বহুগুণা হোয়াট ইজ দ্য ওয়ার্কিং প্রসেস অফ ওয়াশিং মেশিন আমরা ওয়াশিং মেশিনে যখন আমাদের কাজ হয় যখন একটা চাকা ঘোরে এবং তার ফলে যে জামা কাপড় পরিষ্কার হয় এটা যে প্রসেসিং যে প্রিন্সিপালটা রয়েছে সেটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগেশন বা এটা বলা হয় অপকেন্দ্রীয় সেন্ট্রিফিউগেশন বা অপকেন্দ্র বলা হয় অপকেন্দ্রীয় বলও বলা যেতে পারে বা সেন্ট্রিফিউল ফোর্সও বলা যেতে পারে এই গোটার প্রসেসিংটাকে রেঞ্জ ড্রপস অ্যাকুয়ার স্পেরিক্যাল সেপ ডিউ টু আমাদের বৃষ্টি ফোটা হয় সেগুলো গোলই হয় সেটা ত্রিভুজ বা চতুর্ভুজ এরকম কোনো কিছু হয় না এর মেনলি কারণ হচ্ছে যে ওটা সার্ফেস টেনশানের কারণে যেটাকে বাংলায় বলা হয় পৃষ্ঠটান কী কারণে বৃষ্টি বিন্দু গোলাকার হয় সেগুলো পৃষ্ঠটানের কারণে বা সার্ফেস টেনশানের কারণে ক্রোনোমিটার যেন ইনস্ট্রুমেন্ট টু মেজার ক্রোনোমিটার দিয়ে আমার টাইম মাপা যায় ওকে তাই স্প্লিটিং অফ ডিফারেন্ট কালারস অব লাইট ইন এ প্রিজম ইজ এটা আলোর বিচ্ছুরণ বিভিন্ন রকম কালার দেখা যায় ওটা ওইটা বলা হয় একটা প্রিজেমে আলোর বিভিন্ন রং বিভিন্ন হয় কোন কারণে এটা ডিসপারশন অফ লাইট আমি একটু বুঝিয়ে দিই একটা প্রিজম থাকে এটা একটা ধরনের একটা প্রিজাম রয়েছে তো এই প্রিজমের মধ্যে যখন লাইট যাবে কোনটা লাইট কিন্তু হোয়াইট লাইট যায় তাই সেই হোয়াইট লাইটটা ভেতরে গিয়ে সাতটা ভাগে ভাগ হয়ে যাবে যেটা মানে জানি ভিপজিওর বেনিয়াশ কলা বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল তো সাতটা কালারে যখন ডিভিশন হবে এইটা অ্যাকচুয়ালি ডিসপারশনের জন্যে হয় এটা আলোর বিচ্ছুরণের জন্য হয় আলো যেই মেনলি যেগুলো থাকে যেগুলো আসে মেন যে আলোগুলো রয়েছে সেই আলোগুলো তো কোনো মৌলিক রঙ নিয়ে তৈরি নয় ম্যাক্সিমামই সেগুলো বিভিন্ন রঙের সংমিশ্রণে তৈরি হয় যখন প্রিজম দিয়ে যায় সেই কারণে সেটা বিভাজন হয়ে যায় বা বিচ্ছুরণ হয়ে যায় হাইড্রোজেন বোম বেস্ট অন দ্য প্রিন্সিপাল এই যে হাইড্রোজেন বোমা কোন নীতির ওপর ভিত্তি করে করা হয় সেটা করে নিউক্লিয়ার ফিউশন বলা হয় বা কেন্দ্রীয় কিয় সংযোজন বা কেন্দ্রীয় সংযোজন দ্বারা এই হাইড্রোজেন বোমা তৈরি করা হয় খুব মানে কোশ্চেন কমন কোয়েশ্চেন খুব রিপিট হয়েছে এই প্রশ্নটা ডাব্লিউ বিশেষ করে অনেকবার এই কোশ্চেনটা এসছে এসএসসি সিজিএলে তো বহুবার মানে এর আগে বারে তিনটে শিফটে এই কোশ্চেনটা এসেছিলো ছাপানোটা না শিফট হয়েছিল সেই কোশ্চেন এসেছিলো গ্রুপ ডিতেও দুবার না তিনবার এসছে এই প্রশ্নটা কোবার সিক্সটি ইজ কমনলি ইউজড ইন রেডিয়েশান থেরাপি বিকজ ইট এম একটা কথা বলে শুরু করার আগে যে আমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট যেগুলো রয়েছে বা যেখানে এই রেডিয়েটি রেডিয়েশান এলিমেন্টগুলো নিয়ে যেখানে রিসার্চ করা হয় বা রেডিও অ্যাক্টিভিট অ্যালিমেন্টগুলো নিয়ে যেগুলো রিসার্চ করা হয় সেখানে কী হয় ম্যাক্সিমাম লোকেদের হওয়ার একটা প্রবণতা থাকে যেখানে গামারে খুব বেশি বেরোলে যেখানে কোনো জায়গা থেকে যদি কন্টিনিউয়াস গামা এই বের হয় তাহলে সেখানে ক্যান্সার হওয়ারটা প্রবণতা থাকে যেমন হিরোসীমা নাগাসাকি শহরে এখনও রে যেখানে সেখানে রেডিয়াম ইউরেনিয়াম পাওয়া যায় আফটার ওই সিক্স অগাস্ট না নাইনথ অগাস্ট এরকম একটা ঘটনা ঘটার পর তো এইরকম অবস্থায় গামারে একটা ক্যান্সারের মেন কারণ হিসেবে দাঁড়ায় কিন্তু এই কোবাল সৃষ্টি যেটা রয়েছে যেই থেরাপির জন্য কোবাল সৃষ্টি এই যে ক্যান্সার রোগের জন্যই ব্যবহৃত হয় যেই যেটাকে বলা হয় থেরাপি রেডিয়েশন থেরাপি বলে বা কেমোথেরাপিও বলে সেটা ব্যবহার করা গামা রশ্মির জন্য মানে কারোর ক্যান্সার হয়েও যায় সেই ক্যান্সারের যে সেলগুলো রয়েছে সেগুলোকে মারবার জন্য কিন্তু সেই কেমোথেরাপির জন্য গামা লাগে এক প্রকার বিষে বিষে বিষক্ষয় বলা যায় আর কি এ মিক্সচার অফ স্যান অ্যান্ড ন্যাথলিন ক্যান বি সেপারেটেড বাই বালি এবং ন্যাথোলিনের একটি মিশ্রণ পৃথক করা যেতে পারে কীভাবে এই যে বা কর্পূর এগুলো একটু উদ্বায়ী হয় মানে উধবপতন বা ইয়ে ঊর্ধ্বপতন ঊর্ধ্বপতন ঘটে আর কি মানে এরা সলিড থেকে সব লিকুইডে না গিয়ে সরাসরি ওরা বাষ্পে পরিণত হয় আর কি তো একটা বালি আর একটা যদি ন্যাথেলিনের কোনো মিশ্রণ বা কর্পূরের মিশ্রণ থাকে গুঁড়ো গুঁড়ো করে তো সেটা কিন্তু হিট দিলেই কী হবে ওগুলো উদ্বায়ী যেহেতু যেহেতু ঊর্ধ্বপতন ঘটবে এবং ওগুলো উড়ে যাবে এবং বালিটা নিচেই থেকে যাবে তো এই প্রসেসটাকে বলা হয় ঊর্ধ্বপতন পদ্ধতি বা সাবলিশন সাবলিমেশন প্রসেস হুইচ ভিটামিন ইজ এসেন্সিয়াল ফর কোয়েগুলেশন অফ ব্লাড সেটা হলো ভিটামিন কে তো রক্ত জমাট বন্ধ করার জন্য কোন ভিটামিন আপটেছিল ভিটামিন কে তো আর একটা কথা বলি যে আমার যখন দাড়ি কাটিয়ে ফোটকিরি কেন ব্যবহার করা হয় এই ফোটকিরির মধ্যে পটাশিয়াম থাকে মানে ওটা একটা এক ধরনের এলাম তার মধ্যে পটাশিয়াম রয়েছে আর কি তো ফুটকি লাগার সঙ্গে সঙ্গে ওই পটাশিয়াম রক্তের সঙ্গে রিয়াকশান করে এবং রক্ত রক্ততন্ত্রণে যথেষ্ট হেল্প করে আর যদি ভিটামিন কেউ কারোর ডেফিসিয়েন্সি থাকে তাহলে ভেবে কোনো জায়গায় কেটে গেলে রক্ত বন্ধ হবে না সহজে লার্জেস্ট পার্ট অফ হিউম্যান ব্রেন সেটা হলো মস্তিষ্কের মানুষের মস্তিষ্কের বৃহত্তম অংশকে সেরে ব্রাম বলা হয় লাইফ স্প্যান অফ আর মানে লোহিত কণিকা বা রেড ব্লাড সেলের গড় আয়ু কত সেটা একশো কুড়ি দিন একশো কুড়ি দিন পর্যন্ত লোহিত কণিকা বাঁচে যার কারণে দেখবেন ব্লাড ডোনেট করার পর একশো কুড়ি দিন পর্যন্ত সেই ব্লাডটাকে সংরক্ষণ করে রাখা যায় কারণ ওই লোহিত কণিকার আয়ু হচ্ছে একশো কুড়ি দিন ম্যাক্সিমাম একশো কুড়ি দিনে ব্লাড ব্যাঙ্কে একটা ব্লাড রাখা যেতে পারে খুঁজদার চিফ মিনিস্টার অব রাজস্থান অশোক গেহলত হলেন রাজস্থানের মুখ্য বর্তমান মুখ্যমন্ত্রী এর আগে যিনি ছিলেন তিনি বসুন্ধরা রাজে এই খুব রিসেন্ট ভারত জাতীয় কংগ্রেস রাজস্থানে ক্ষমতায় আছে এবং অশোক গেহলতকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করেন সামার অলিম্পিক টোয়েন্টি টোয়েন্টি উইল বি হেল্ড ইন এই দু হাজার ষোলো সালেই কয়েকদিন আগে দু হাজার ষোলো হলো যেখানে ব্রাজিলের রিও দি জেনারোতে হলো আর দু হাজার কুড়ি অলিম্পিক এক বছর পরেই অনুষ্ঠিত হবে সেটা টোকিও জাপানের জাপানের টোকিওতে আর একটা গুরুত্বপূর্ণ যে খেলা রয়েছে সেটা হলো দু হাজার একুশের ফুটবল সেটা হবে দু হাজার একুশের ফুটবলটা সরি দু হাজার বাইশের ফুটবল আর কি দু হাজার বাইশের ফুটবল হবে সম্ভবত সম্ভবত নয় ইয়েতে কাতারে হবে সরি আর এরপরে আর কয়েকদিন পরে ইংল্যান্ড আর ওয়েলসে শুরু হচ্ছে দু হাজার উনিশের ক্রিকেট ওয়ার্ল্ড কাপ দু হাজার তেইশে ক্রিকেট ওয়ার্ল্ড কাপ ইন্ডিয়াতে হবে ফুজ দেখ জেনারেল সেক্রেটারি অফ ইউনাইটেড নেশান সেটা হলো হল বা জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্টোনিও গুটারেস যাই হোক ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ এশিয়ান সার্ক এগুলো সব সেক্রেটারি জেনারেল মনে রাখবেন এগুলো থেকে খুব আসে বিশেষ করে সার্ক আর ওয়ার্ল্ড ব্যাঙ্ক আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড রেড ক্রস ডাব্লিউএএইচও ইউনিসেফ আইবিপিএসে এই ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন থেকে একটা কোয়েশ্চেন আসবেই সেটা হেডকোয়ার্টার্সই হোক বা কে জেনারেল সেক্রেটারি জেনারেল হোক কারেন্সি অফ ব্রাজিল ইজ নোন অ্যান্স রিয়াল বলা হয় কারেন্সি ব্রাজিলের ব্রাজিলের কারেন্সিকে আর ব্রাজিলের রাজধানীর নাম হচ্ছে ব্রাজিলিয়া নট রিও দি জেনারো অনেকেই ভুল করে আছে আমি একদম এর আগেও দেখেছিলাম একজনে এক্সামিনেশনে ভুল করেছে যে ব্রাজিলের ক্যাপিটাল করেছে রিও দি জেনারো আসলে রিও দি জেনারো ব্রাজিলের নয় ব্রাসিলিয়া হচ্ছে ব্রাজিলের ক্যাপিটাল ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন একটা আছে সেটা হলো স্পিকিং উইদাউট প্রিপারেশন এক্সটেম্পোর মানে প্রিপারেশন ছাড়াই কোনো কিছু বলা আর কি সেটাকে এক্সটেম্পোর বলা হয় আলফা এন্ড ওমেগা এর ইডিয়াম অ্যাকচুয়ালি আলফা এন্ড ওমেগা হচ্ছে এই যেটা গ্রিক ল্যাঙ্গুয়েজে ফার্স্ট অ্যান্ড লাস্ট ওয়ার্ড আলফা হলো ফার্স্ট ওয়ার্ড নয় লেটার ফার্স্ট লেটার হচ্ছে আলফা নমেগা দ্য লাস্ট লেটার তো আলফা নমেগা সেখান থেকেই অরিজিনটা হয়েছে এর মানে হচ্ছে দ্য বিগিনিং অ্যান্ড দ্য আশা করি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর যারা নতুন ভিডিও দেখছেন চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং চ্যানেলের পাশে যে আইকন যে প্রেস করবেন যাতে ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশন পেয়ে যান